বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সত্য কথা বলে বিপদ আছে না নাই? সত্য কথা আমরা কইতাম আছে না, ভয় লাগে। ওয়াজ হইলে হুজুর আসমানের উপরের ওয়াজ করবেন আর জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোনো ওয়াজ কইরেন না, ওইটা বিপদ আছে, ঠিক কি না? জোরে কই না তো। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল খাম, ঠিক নেই? ঘুষটা পাইলে ওয়েলকাম, প্লিজ সিট ডাউন, গরম না ঠান্ডা কোনটা খাবেন? মা গুমা এই সময় যে মুসকি হাসি দেখো, কিটা খাইবেন, গরম না ঠান্ডা? এসিটা ছেড়ে দাও, সার বসছে। হ্যাঁ, ওরা কিতার লেগে বসে ফিসের তো ঘুষ টান বইটার লেগে না তো মায়া, ঠিক নেই? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম, ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। নামদারি কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ভুল তো বলা বাজাইয়া, নামদারি কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ভুল তো বলা বাজাইয়া, আর গাঞ্জার কুলকে ঠান মারিয়া আবার গাঞ্জার কুলকে ঠান মারিয়া খাজা বাবার সামনে খায়, কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারা, দেখে না? বাংলাদেশে একটা কুখ্যাত কুখ্যাত শয়তান, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, তার কিছু সেলা ফেলা বাংলার জমিনে এখনো আছে। ওই সমস্ত সেলা ফেলাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান সরকারের কাছে আমরা আবদার জানাইতে চাই, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন আমাদের শেষ নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরাও শেষ নবীর উম্মত, সুতরাং আমাদের নবী হলেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। যদি কোনো কুলাঙ্গার কোনো ইহুদি খ্রিস্টানদের দালাল যদি বলে এই নবীর পরে আর কোনো নবী আছে, তাহলে তাকে জুতা পিটাই করে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এ ভাই আমার কথা শুনেন, কিছুদিন আগে তারা ইস্তেমা করার জন্য পদক্ষেপ নিয়েছে, ইস্তেমা করার জন্য। এদের দিন তো দিন সাহস বেড়ে যাচ্ছে, কারণ বহু আন্দোলন হয়েছে কাদিয়ানির ব্যাপারে, বহু আন্দোলন। কাদিয়ানিকে বাংলার জমিনে মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কথা বলেন?